শারদীয় দুর্গোৎসবর উচ্চা উদ্দীপনার সমান্তরালভাবে হরিনাম ধ্বনিরে মুখরিত হাপতগাম রাবণতারী নামঘরের প্রাঙ্গণ। রাবণতারী নামঘর সংঘর উদ্যোগত কালিরেপরা দুদিনিয়াক জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর 576 সংখ্যক আবির্ভাব তিথি উদযাপন করা হয়েছে। রাবণতারী রাজহুয়া নামঘর সংঘর উদ্যোগত কালিরেপরা বিস্তৃত কার্যসূচীরে গুরুজনার আবির্ভাব তিথি উদযাপন করা হয়েছে। কার্যসূচী অনুসরি আজি নামঘর প্রাঙ্গণেরপরা উলিওয়া হয় এক বর্ণাঢ্য ভাগবত শোভাযাত্রা। কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী জীবেশ রায়ে ভাগবত শোভাযাত্রার উন্মোচন করে গুরুজনার আদর্শে অনুপ্রাণিত হবলৈ সকলকে আহ্বান জানায়। হয়, আজি বিলাসীপাড়া সমষ্টির অন্তর্গত আমার ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক নামঘর রাবণতারী রাজহুয়া নামঘরের সৌজন্যত এই অঞ্চলের বিশিষ্ট রাইজর সহযোগত ভক্তপ্রাণ আমার যে শঙ্করী সমাজ, এই সমাজের উদ্যোগত আজি শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার আবির্ভাব মহোৎসবর অর্থাৎ জন্ম জয়ন্তীর সঙ্গতি রাখি বিভিন্ন কার্যসূচী রাবণতারী গাঁত অনুষ্ঠিত হয় এই অঞ্চলের রাইজর সহযোগত। তো ইয়াত আজি মক যে ভাগবত শোভাযাত্রা, ভাগবত শোভাযাত্রাত উন্মোচন করার বাবে মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ করেছে। সচায় আজি ইয়াত আহি এক ব্যতিক্রম পরিবেশ দেখা পালো, যে ভক্তিমূলক পরিবেশ, গুরুজনে দি থই যাওয়া সেই যিসমূহ তেখেতর নীতি নিয়ম আজি নি স্বচক্ষে আজি দেখিবলৈ পাই খুব গৌরবান্বিত হয়েছো, আনন্দিত হয়েছো। যে জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর আমি তেখেতর বিষয়ে ইতিমধ্যে কিতাবে আকারে বিভিন্ন আমি স্টাডি বা পড়িছিলো, কিন্তু আজি বাস্তব ক্ষেত্রত আহি দেখা পালো যে সচাই গুরুজনার যে আদর্শরাজি, গুরুজনার যিসমূহ পরম্পরাগত নীতি নিয়ম, যিদরে আজি সকলে ধর্মীয় আস্থা বিশ্বাস লৈ যিদরে সেবা করেছে ভাগবতখন, তে দেখি সচাকে গৌরবান্বিত হয়েছো। আর কৃষ্ণপ্রভু শ্রীচরণত প্রার্থনা জানাইছো আপনার এই চ্যানেলসমূহর জড়িয়ে সমগ্র অসমবাসীক বহুত বহুত আমার তরফরপরা আমি আজি গুরুজনার আবির্ভাব মহোৎসবত লগত সংগতি রাখি সকলকে আমি শুভেচ্ছা শুভকামনা জানাইছো। সকলে ভালে থাকক, কুশলে থাকক। তো এই হিসাবতে সমগ্র অসমবাসীক আমার যে সনাতনী শঙ্করী ধর্মর যে আমার গুরুজনার, এই গুরুজনার নিশ্চিতভাবে আদর্শ নবপ্রজন্মে অনুপ্রাণিত হয়ে আমি আগন্তুক দিনত যাতে আগবাড়িব পারো তার নিমিত্তে আমি সকলকে আহ্বান জানাইছো। হাপতগ্রামের পৰা আব্দুল হামিদর প্রতিবেদন, এনি ভারত 24। নমস্কার, মই পল দাস আর আপনাদের চাই আছে এনি ভারত। আর আপনাদের জানাবলে পাই মই বহুত সুখী হয়েছো যে আমার সকলোরে মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনটোত অডিশনস আরম্ভ হব অগস্টের পৰা অসমের বিভিন্ন জেলাত। গতি মানে সমূহ কলা কুশলী, বিশেষকে যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত, তেওঁলোকলৈ মই এটা আহ্বান জানাইছো, তেওঁলোকে প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে। আর তারিখটি হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।